নেত্রকোনায় বাড়ছে গমের আবাদ। কৃষকেরা নদীচরের বালি মাটিতেও এই গম ফলাচ্ছেন। উৎপাদন খরচ কম, ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় কৃষকেরা গম চাষে ঝুঁকছেন বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর। গম করছিলাম তো ভালোই হয়েছে, লাভবান হয়েছি, কিন্তু এবার আমি 8 কাঠা জমিনে করছি, কারণ খরচ কম লাভ বেশি। গতবার যেহেতু 5 কাঠা করে আমি লাভবান হইতে পারছি, তো 8 কাঠা জমি দিয়ে গতবার আসছে, এবার ফলনও বেশি হয়েছে আর খরচও কম, যার কারণে এবার আশা করছি যে আমি ভালোই লাভবান হব। অন্যান্য ফসল করে লাভ না হওয়ায় চরের জমিতে চাষ হতো না। গেল 2 বছর ধরে পতিত এই চরের বুকে গম চাষ করে ভালো ফলন সহ দাম পেয়ে এবার আরও বেশি জমিতে আবাদ করেছেন 40 গ্রামের কৃষক আব্দুর রশিদ। এই এলাকায় এই পানির খুব অভাব, পানির অভাব থাকাতেই আমরা এই জমিনে গম চাষ করি। গম চাষের মধ্যে পানি সাধারণ কিছু দিলেই চলে, তবে আমরা ধানের চেয়ে গম চাষের মধ্যে খুব ফলন পাইছি। এদের মতো একই গ্রামের কৃষক সিদ্দিকুর ও জজমিয়া সহ জেলার কৃষকেরা গত বছর 700 হেক্টর জমিতে চাষ করলেও এবার 800 হেক্টর জমিতে তারা গম আবাদ করেছেন। এই যে অফিসার লোকেরা যদি আমরা কিছু সহযোগিতা করতো, এই যে পোকামাকড়ে কাটা সার পানি টানি দেওয়ার, এটার যদি কিছু যুক্তি যাক্তা দিত, তাহলে ফসল আমরা আরো ভালো পাইতাম। গম চাষে কৃষকদের সহযোগিতা দেয়া হচ্ছে জানিয়ে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, এবছর আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ও ভালো ফলনও হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে বিএডিসি উন্নত মানের গম বীজ, বিজয় শতাব্দী, বাড়ি গম 25-26 এই বীজ সরবরাহ করেছে। আশা করি আমরা আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তা আমরা ছাড়িয়ে যাব। সমস্ত প্রতিকূলতা পেছনে ফেলে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করে গম উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করে তুলবে সরকার, এমন প্রত্যাশা নেত্রকোনার কৃষি সংশ্লিষ্টদের।